কি হব বৈবাহিক জীবনের ভবিষ্যৎ? দীর্ঘদিন সংসার করার পিছত বিবাহ বিচ্ছেদ হব নাকি পতি পত্নীর মাজত? থানায় থানায় ভিড়, আটকাধীন লোকর আত্মীয়, কোনেও বুঝি পো নাই কি অপরাধত গ্রেপ্তার করেছে আরক্ষী। সহজ সরল রাইজে নিজের সন্তানক নিজের স্বামীক আরক্ষে গ্রেপ্তার করা দেখি হিয়া ঠাকুরি কান্দিছে মাত্র। বরাকর পৰা ব্রহ্মপুত্রলৈ নিশা ঘরে ঘরে হাহাকার, কারুবাক যদি খোয়া পাতিটি গ্রেপ্তার, কারুবাক খোয়া অবস্থার পরে গ্রেপ্তার আরক্ষীর। মুঠর উপর নিশা রাজ্যর চৌদিকে কেবল কান্দুনের রোল। পিছে লাহে লাহে পোহর আহিল আরক্ষী আটক করার কারণ, পোহর আহিল কি অপরাধে অপরাধী তেওলো। হয়, মুখ্যমন্ত্রীর নির্দেশত রাজ্যর চৌদিকে চলিছে মিশন বাল্য বিবাহ। গ্রেপ্তার করা হয়েছে নাবালিকাক বিবাহ করা যুবক, বাদ পড়া নাই কাজী মৌলানা পুরোহিত সমান্তরালক অভিভাবক। বর্তমানলৈকে বাল্য বিবাহ করার অপরাধত হাজারেরও অধিক লোক গ্রেপ্তার করেছে আরক্ষীয়ে। রাজ্যের 36খন জেলার প্রায় আটাইকেইখন জেলাতে ইতিমধ্যে নিশার ভাগত অভিযান চলাইছে আরক্ষীয়ে। পরবর্তী প্রায় সপ্তাহ জুড়ে চলিব এই অভিযান। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় সামাজিক মাধ্যমত শেহতাক প্রকাশ করা অনুসরি বর্তমানলৈকে প্রায় 1800 অবৈধ শ্রমিক আটক করেছে আরক্ষীয়ে। ব্যুরো রিপোর্ট, প্রথম খবর।